স্মৃতি মিশে আছে অন্তর জুড়ে নানি দাদিদের ওই পাকের ঘরে। সুপ্রিয় দর্শক, নোভা পাকেঘরের পক্ষ থেকে আমি পিয়ানাসি বলছি। কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমিও আপনাদের মতো ভালো আছি। দর্শক, আমি আপনাদের সামনে, আমি ঠিক না, আমার একটি ছোট বোন রেসিপি নিয়ে আসছে, খুব সুন্দর। তবে পরিচয় করিয়ে দিব, চলুন। কেমন আছো আপু? এই তো ভালো আপু, আপনি কেমন আছেন? আছি ভালো। এখন তোমার পরিচয়টা দর্শকদের কাছে দাও। ভিউয়ার্স, আমি ওয়াহিদা ইসলাম কাকলি, বিউটি এক্সপার্ট, পাশাপাশি আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, উত্তরাতে আছি। খুবই ভালো লাগলো তোমার পরিচয় শুনে। তো চলো, আজকে আমাদের রেসিপি কী নিয়ে আসছো তুমি? শাহি অ্যারাবিয়ান রাইস উইথ চিকেন। শাহি অ্যারাবিয়ান রাইস উইথ চিকেন। আরে বাবা, পারবো না আমি এইরকম এত খটকা কথা বলতে পারবো না। বলবো পোলাও চাল দিয়ে মুরগি বিরিয়ানি, বাস শেষ, আর পারবো না। আচ্ছা, চুলার কাছে চলে যাচ্ছি। এটা কি দেখছো নোভা? আমার চুলাটার নাম হলো নোভা। আমরা প্রথমে একটু গরম পানি করে রাখি, তাই না? তাহলে আমাদের কাজের সুবিধা হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চুলা জ্বালিয়ে দিয়েছি। আগে কোনটা তোমার, আমি তোমার জন্য সুবিধা হবে, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে এগুলো একটু বলে নিলে মনে হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই। প্রথমেই তেল, তারপর কাঁচামরিচ, তারপরে লবণ, তারপরে গরম মশলা, এটা পুরো আস্ত, কাজু বাদাম, কিছু পেঁয়াজ কাটা আর পেস্তা বাদাম, তারপরে গরম মশলা গুঁড়ো, তারপরে কিশমিস আর ঘি। এছাড়াও আমরা গার্নিশের জন্য মিচ, ঘি বা কিশমিস, আর এখানে আমরা লেটুস পাতা, এটা গার্নিশ কি বলে এটাকে, লেটুস পাতা না লেটুস পাতা, আচ্ছা আচ্ছা, গার্নিশের জন্য। আর আমরা যেহেতু অ্যারাবিয়ান স্টাইলে রান্নাটা করব, তাই আমরা এখানে অরেঞ্জ রেখেছি, এখানে টমেটো রেখেছি, লেবু রেখেছি, আর রাইস, লেবু তাও বড় বড় রেখেছো। আর এই যে চিকেন, চিকেনটা আমরা আস্ত একটা মুরগি দুই ভাগ করে তুমি রেখেছো, কাজে এখানে দুইটা মুরগি আছে। আর চাল আছে কতটুকু? চাল 1 কেজি। 1 কেজি চাল, তো চলো হ্যাঁ শুরু করি আমরা। আগে কোনটা জ্বালাবা চুলা? এটা তো গরম পানি হচ্ছে, আর এইটা চুলাটা জ্বালিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু তেল দিই, গরম হয়ে গেছে। এখন তুমি যদি কি দিবা নাড়ার জন্য, একটা না আমরা প্রথমে বাদাম একটু ভেজে নেব, কাজু বাদাম, হালকা ব্রাউন কালার আসবে। আচ্ছা, এই কাজু বাদামটা দিলে কি মানে একটু সুস্বাদু হয়? হ্যাঁ, খেতে খুব মজার হয়, আর বাচ্চারা খুব পছন্দ করে। কমিয়ে দিব একটু, কমিয়ে কমিয়ে দিলাম। এটা কি উঠাবো তুমি? একটু উঠিয়ে নিই, পারবা? দাও, আমরা আসলে সবগুলোই আলাদা আলাদা করে একটু ভেজে নেব। সবগুলো আলাদা আলাদা, আচ্ছা সবগুলো তো একসাথে মিক্সড করতে হবে, তাহলে আলাদা আলাদা ভাজার কারণটা আসলে এটাতে একটু কম সময় লাগবে। আচ্ছা, আর ওটা এটা একটুখানি বেশি সময় লাগবে। আচ্ছা, একটা ইয়ে দেখা যাবে, এটা করা একটু হালকা। হ্যাঁ হ্যাঁ, খুব আরাম, চুলাটা তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। উঠিয়ে দিব, হয়ে গেছে। আচ্ছা, জাল কমিয়ে দিলাম। এবার আমরা কিশমিসটা দিই। আচ্ছা, একসাথে মিক্সড করবো নাকি আলাদা করে? একসাথে। আচ্ছা আচ্ছা, এই বাদামটা না খালি খেতে খুব মজা, এটা একদম একটু ফুলে ফুলে যাবে। হুম হুম, আমরা সাধারণত কিন্তু কিশমিস এভাবে ভাজি না। হুম, খুব সুন্দর একদম বল বল হয়ে গিয়েছে। শাহি বলছে কেন? এই যে এই কারণে এত কেরামতি এইটার মধ্যে বাবা। এবারে আমরা একটু ঘি দেব, ঘি দিয়ে দিচ্ছি।
এবার আমরা গরম মশলা দিব একটু। জাল কিন্তু একদম কমানো। পেঁয়াজ দিয়ে দেবো একটা করে, না অল্প করে। এখানে আনুমানিক পেঁয়াজ হয়তো পারে দুইটা, তাই না? বড় পেঁয়াজ দুটো হবে। তো আপু, তুমি এটা ভাজতে থাকো, আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, ঠিক আছে? দর্শক কোথাও যেন না, আমি ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে আসছি। দর্শক চলে এলাম ব্রেক থেকে ফিরে। এখন কি করবো? এটা আমরা এটা নামিয়ে রাখবো, তারপর আমরা এরপরের ইয়েতে যাবো। থ্যাংক ইউ আপু, অনেক কষ্ট করছো। আল্লাহ, আমি কষ্ট করবো না, এটা কি হয় বলো দেখো তো। হ্যাঁ হয়ে আসছে, না তোমার সাইডে রাখো। এবারে আমরা আরেকটু তেল দিই। ওই একই কড়াইয়ের মধ্যে তুমি চিকেনটা ভেজে নিচ্ছ, গায়ে ভেজে না লাগলে হয় তোমার না। এক কেজি চালে দুটা মুরগি, তাই না? রান্নাটা কি বাড়িতে প্রায় করা হয়? মাঝে মাঝে করা হয়। আচ্ছা আচ্ছা, আমরা রান্নাঘরে যে যাই, ওখানে গেলে আমাদের অনেকে মরে গেলে আমাদের স্কিনটা পুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কী করা উচিত? আমাদের মেয়েদের তো যেতে হয়, তাই সকালবেলা তো নর্মালি আমরা যেটা করি, ফেস ওয়াশ করে আমরা সবাইকেই বলি একটু সানব্লক লাগাতে। তারপরে আমার মনে হয় যারা সংসার করে মা খালারা, তারা একটু কম কমই লাগাতে চায়। তো তারপরেও যদি কোনো কারণে সানব্লক সে নাও লাগায়, অ্যাটলিস্ট রান্নাঘরে যাবার আগে সে যদি যে কোনো ট্যালকম পাউডারও দিয়ে যায় তাহলেও কিন্তু। কী পাউডার? ট্যালকম পাউডার, মানে পাউডারটা দিলে হয় কি, ডিরেক্টলি এই যে তাপটা আসছে না আর স্কিনটা কালচে হচ্ছে না। আর যদি স্কিন কালো হয়েই যায়, মনে হয় যে হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী করতে পারি, আমরা এই যে টমেটোকে জাস্ট হাফ করে কেটে রাতে ঘুমের আগে ফেস ভালো করে ওয়াশ করে পুরো ফেসে কিন্তু একটু রাব করে নিয়ে তারপরে 10 মিনিট রেখে ওয়াশ করে ফেললে আমাদের যে সারাদিনে যে ট্যানটা হয় সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। অনেক গল্প করব, অনেক মজা করব, অনেক মাস্তি করব, তার পাশাপাশি তোমার কাছ থেকে রান্না শিখব, ঠিক আছে? আমরা ছোট্ট একটা ব্রেক নিব, তো চলো দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও চলে যেন না, সঙ্গেই থাকেন। দর্শক চলে এলাম বিরতি থেকে আপনাদের মাঝে। কি কাকলি, কি হচ্ছে? এখনো শেষ হয়নি তোমার ভাজা? হয়ে আসছে দেখো। এবারে আমরা এখন এটা কি করবো এটার ভিতরে? এখানে আমরা টমেটো জুস আমরা এটা ব্লেন্ডারে করেছি, মানে পাকা টমেটো তুমি ব্লেন্ডার করেছো? হ্যাঁ আচ্ছা, ব্লেন্ড করেছি, এখন এটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছ, তারপরে আমরা একটু পানিও দিব। আচ্ছা, পানিটা তোমার সাইডে। অল্প একটু পানি দেব। রান্নাটা মজা হবে, বুঝতে পারছি, তাই যেইভাবে যত্ন করে রান্না করছো, মানে জামাইরা যায় না আদর সোহাগ করে যেভাবে জামাইদেরকে খাওয়াস, ঠিক সেইভাবে তুমি পাকাচ্ছ, কি বলো? যত্ন করেই পাকাচ্ছি, কিন্তু কি হবে বুঝতেছি না। হাফ চামচ আমরা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায় গো? মাদারীপুর। মাদারীপুর মেয়ে হয়ে পুরান ঢাকায় রান্না, এটা তো একটা বিশাল ব্যাপার, তো কঠিন একটা রান্না। এই হয়ে গিয়েছে, খুব ভাল লাগলো
আচ্ছা, তোমার এই পাকে ঘরে এসে কেমন লাগতেছে বলো তো? খুব ভালো লাগছে। এখানে কোনো ঘ্রাণ পাচ্ছ নানি দাদিদের? পাকের ঘর মানে তো নানি দাদিদের আগের নাম, তুমি এই নামটা তো মনে হয় অনেকদিন পর শুনলা। হ্যাঁ, অনেকদিন পর শুনেছি। আর বিশেষ করে ইয়েগুলো একদম বেড়ার ঘর, একদম নানি দাদিরা যে গ্রামে যে পুঁটি মাছ কাটতো, কই মাছ কাটতো, তার ছেলেমেয়েরা খেলাধুলা করতো, মানে এইরকমই তো ছিল, তাই না? আমার তো এখানে আসলে শুধু আমার নানির কথা মনে হয়, নানার কথা মনে হয়, মা খাওয়াদের কথা মনে হয়। আচ্ছা আচ্ছা, সবাই মিলে খাবো আমরা। দর্শক আপনি দেখতে পাচ্ছেন আলাদা একটা কড়াই ফ্রাই প্যানে, মানে কড়াই কড়াই বুঝতে পারছেন, এখানে তেল আর একটু ঘি দেওয়া হলো। তুমি আমাকে পার্সেলটি করছো, রান্নাটা শিখাতে চাচ্ছ না, কারণটা কি? না না চাচ্ছি, বিশ্বাস করো আমি বলতাম। আচ্ছা, এখন কি করবা, এটা ভিতরে দিয়ে দিবা? হ্যাঁ। আবার তুমি গাছ ছিটেও না। হ্যাঁ আসতে। হ্যাঁ না, পারবো, পারবা? হ্যাঁ। হয়ে গেল মনে হচ্ছে। অনেকগুলো আমরা তোমার টিপস জানতে পারলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, আমি তো একটু ফর্সা হইতে চাই, সেটার জন্য কি করতে হবে বলো তো? আপু তুমি এমনি ফর্সা, তোমার আর বেশি ফর্সার দরকার নেই। ফর্সা না, কিন্তু আমার মনে হয় তুমি দর্শকদের জন্য বলছো। না না, দর্শক, আমি যদি ফর্সা হই দর্শকদের তখন বলবো যে আমি ফর্সা হয়েছি, দর্শক আপনারাও এটা ব্যবহার করে। আমরা বলো, আমি বলবো, আমরা চালটা দিয়ে দিই, হয়ে যাক। হ্যাঁ, আমরা এই লুকারে, না না, এই সুন্দরের রহস্যটা বললাম না, এর ভিতরে আমরা চালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, দাও সবাই কি জানি কি মেখে মেখে ফর্সা হয় বলো না, ধুর তোরে, আমার রান্না তো দেখলাম, দেখছি, একটু ফর্সার কথাটাও বলো, তোমাকে আর পাবো কবে বলো? এই তো আমরা রান্নাটা বসায় দিয়ে এখনই গল্প হবে। হ্যাঁ, এই তো হয়ে গেল, আমরা নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো গরম পানি দেবো আমরা। এটা এর সাথে, এটা কি পোলার চাল নাকি বাসমতি? না, এটা আমরা বাসমতি চাল দিয়েছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আজটা আমরা একটু কমিয়ে দিই, অল্প আছে, এটা হতে থাকে। আচ্ছা, নিবা জালে দিয়ে দিলাম, আর এটা একটু বাড়ায় দেওয়া যেতে পারে। আচ্ছা, বাসমতি ছাড়া পোলার চাল দিয়ে তো করা যায়, যায়, কিন্তু এটা একটু মানে দেখতেও সুন্দর লাগে, লম্বা লম্বা চাল তো দেখতে ভালো লাগে, ভালো লাগে, সেই জন্য আমরা আর একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি। সবগুলো দিয়ে দাও। দিয়ে দেবো, সবগুলো দিয়ে দাও, দিয়ে দিই, নষ্ট করে লাভ নেই। না, কাঁচামরিচ দিবা? কাঁচামরিচ আমরা শেষের দিকে দিই, এখনই দিয়ে দাও, সে একটু ঝাল হোক। হ্যাঁ, শেষের দিকে আমরা আর একটা দিব। হ্যাঁ, এটা গলে এটা ঝাল ঝাল হলে ভালো লাগবে। এবারে আমরা গরম পানিটা দিব, বলো তো কি করে দিব গরম পানিটা? গরম পানি ঠিক তোমার আন্দাজ মতো গরম পানিটা দিবা। কী দিয়ে দিব, কোথায় তোমার গরম পানিটা? ও আচ্ছা, এখানে। আচ্ছা, তুমি বলো, আমি ঢেলে দিই। এই তা নাহলে পাকে ঘর হয় কী করে বলো তো? বুঝতে হবে, এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, আবার গরম পানি দিয়েছি, আরো কি দিব? সামান্য একটু দাও, সামান্য, বাস বাস বাস, আমরা আজটা বেশি কম নাই, একটু বাড়াই দিব, সামান্য একটু ইয়ে হোক, সেই ফাঁকে আমরা একটু লবণটা দেখে নিই। আমি যেভাবে দেখি আর কি বাসায়, সেভাবেই দেখি না? হ্যাঁ হ্যাঁ, একটু দেখে নিই। আর একটু লাগবে, কোথায় গেল লবণ? পাকা রাঁধুনি, এটা কি এটা হতে থাকবে, আর এটার কাজ নেই, এটা হয়ে গেলে উড়ে যাচ্ছে। আমরা তাহলে এটা অফ করে দেখি, ওই পিঠটা একটু হোক, উঠাইতে গেলে আমরা ঢেকে দিলাম। আচ্ছা, এবারে আমরা একটু গল্প করি না? না, গল্প তো একটাই, ফসার কি কি ঘর আছে, ভালো করে ফেস ওয়াশ করে পাকা পেঁপে একটু মোটা লেয়ার করে পুরো মুখে লাগিয়ে রাখো। আমরা দিয়ে দেবো পুরো ফেসে, পুরো মুখে। হ্যাঁ,
এটা কিন্তু হার্বাল ব্লিচ, ন্যাচারাল ব্লিচ, তাই এবং এটা স্কিন টোনটাকে দুই শেড ব্রাইট করে দেয় ইনস্ট্যান্ট সাথে সাথে। কিন্তু এটা বেশি দিলে কিন্তু স্কিন মানে ঘন ঘন যাতে না দেই, তাই না? সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন। দর্শক শুনলেন তো, উনি কিন্তু এই ধরনের টিপস কিন্তু দিতে চাচ্ছে না, আমি কিন্তু জোর করে নিলাম। তবে আমি মেখে দেখব ফর্সা হয় কিনা, তারপর আপনারা ট্রাই করবেন। কিন্তু অনেক ফর্সা, আরে বাবা ফর্সা, আরো ফর্সা হলে সমস্যাটা কি বলো তো? তাহলে তো আমার এখানে একটু মেকআপ টেকআপ না দিলেও চলবে। জালটা কমাই দিলাম যেহেতু পানিগুলো টেনে গেছে, আর একটু হবে। আচ্ছা একদম কম আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এটা ভেতরে দিয়ে দিব, অনেক সুন্দর একটা স্মেল আসবে। এটা ঘ্রাণ বের হয়েছে। জালটা কমিয়ে দিই? হ্যাঁ, এখন তো হয়েই গেছে, আমার মনে হয় বন্ধ করে দেওয়া যায়। হ্যাঁ, ভিতরটা হয়ে গেছে। এবারে ঝরঝর হয়ে গেল। হ্যাঁ, এবারে আমরা গার্নিশ করি একটু। এখানে একটু লেটুস পাতা দিই। লেটুস পাতা এর মধ্যে দিবা? না, নিচে থাকবে। তারপরে আমরা রাইসটা দিব। আমরা রাইসটা আমি ধরবো, তুমি দিবা নাকি? না তুমি ধরো, আমি দেই। হ্যাঁ, আমার মনে হয় আর এই চিকেনগুলো উপরে দিবা, তাই না? হ্যাঁ, চুলাটা বন্ধ করে দিই একবারে। দুটো চুলা বন্ধ করে দিই। সুন্দর, আল্লাহ এত সুন্দর, একটা ধোঁয়া উঠছে, খুব ভালো লাগতেছে। সবগুলো তো আর আমরা টেবিলে রাখতে পারবো না, আমরা অল্প করে এখানে দিই। আবার শেষ হয়ে গেলে আবার আমরা দিব। হ্যাঁ, আমরা খেয়ে নিই। হ্যাঁ, আমরা এটা দর্শকদের জন্য এইটুকু দেই, পরে একটু কিছু দিব আমরা, কিছু গার্নিশের জন্য। ঢাকনাটা কোথায় কাকুলি? হ্যাঁ, আমরা একটু অরেঞ্জ, মালটা, ক্যারোট রেখেছি, ক্যারোটটা, সব রকমের এগুলো। বাচ্চারা আসলে এগুলো খুব মজা পায়। হুম হুম হুম, দেখা যাবে সাজিয়ে গুছিয়ে দিলে ওরা, বাচ্চারা কেন, ভাইরাও খুব খুশি হয়। সাজিয়ে গুছিয়ে দিয়েছে আমার ওয়াইফ, খুব খুশি হয়, তাই না? হ্যাঁ, আমরা একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম মনে আছে, আমরা সেটা একটু দিয়ে দেব। কিসমিস, বাদাম এগুলো কিন্তু ভেজে রেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা সব শেষে দিয়ে দেবো, সবার শেষ উপর থেকে না। হ্যাঁ, এটা খেতে কিন্তু খুব মজা লাগবে। আর কিছু তো আমরা ভেতরেও দিয়েছি, খুব অল্প সময় লাগছিল। ওখানে থাকবে? নাও, তোমার জন্য রেডি। শাহি অ্যারাবিয়ান রাইস উইথ চিকেন। উপকরণ: চিকেন 2টি, রাইস 1 কেজি, তেল পরিমাণ মতো, ঘি 1 টেবিল চামচ, কাজু বাদাম পরিমাণ মতো, পেস্তা বাদাম পরিমাণ মতো, কিসমিস পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2টি, কাঁচামরিচ পরিমাণ মতো, গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল চামচ, গরম মশলা আস্ত পরিমাণ মতো, লবণ 2 টেবিল চামচ, গাজর পরিমাণ মতো, লেটুস পাতা, টমেটো, লেবু, কমলা, মালটা পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: অল্প আঁচে কড়াইতে স্বল্প তেল দিয়ে কাজু বাদাম, পেস্তা বাদাম ও কিসমিস আলাদা আলাদা করে ভেজে নিন। 1 টেবিল চামচ ঘি, গরম মশলা, 2টি বড় পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে চিকেন ভেজে নিন। চিকেন হয়ে এলে ব্লান্ডার করা পাকা টমেটো ও পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে ঢেকে রাখুন।
মুরগি হয়ে এলে ঘি ও তেল দিয়ে পুনরায় ভেজে নিন। তারপর রাইস বসিয়ে দিন। বাকি পেঁয়াজ ও পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিন। পরিমাণ মতো গরম পানি দিয়ে আঁচ একটু বাড়িয়ে সিদ্ধ করে নিন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিন। রাইস হয়ে এলে কমলা ও মালটার খোসা দিয়ে দিন। লেটুস পাতা দিয়ে সাজিয়ে রাইস নিয়ে নিন। মালটা, কমলা, গাজর, টমেটো, ভাজা পেঁয়াজ, দুই পিস মুরগি, কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম ও কাঁচামরিচ দিয়ে পরিবেশন করুন শাহি অ্যারাবিয়ান রাইস উইথ চিকেন। আপনি আপনার পরামর্শ অথবা মতামত আমাদের জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: পরিচালক নোভা পাকের ঘর, মাইটিভি ভবন, 150/3, 155 পূর্ব উলন, হাতিরঝিল, রামপুরা, ঢাকা। তোমাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।